আসসালামু আলাইকুম, আমি এটি আমার ব্যানার স্বপ্ন ছোঁয়া নার্সারির। এই প্রসেসগুলো চিত্র আকারে আমি ফার্স্টটি তুলে ধরলাম, এটি গর্ত করার সিস্টেম। তারপরে এটি হচ্ছে চারা, ওই যে চোরাই চারাগুলো তোলার সিস্টেম। এটি গাছগুলোকে ওই পানি সেচ, পানি দিয়ে স্প্রে করা। এটি এটি এই প্রসেসে আমরা এখন শুরু করব, আমরা কীভাবে গাছগুলো রোপণ করলাম। এই গাছগুলো এখন 3 ফিট বাই 3 ফিট গর্ত করব লেবার দ্বারা। চতুর্দিকে 3 ফিট আর নিচে 3 ফিট। তারপর এই গর্তগুলো 5-7 দিন রোদরে শুকাবো। তারপর এই গর্তগুলো কি আমরা জৈব সার দিয়ে, সার কীটনাশক দ্বারা এটি পরিপূর্ণ করব, দিয়ে আমরা এটিকে সেচ, এটি সেচের মাধ্যমে ভালোভাবে পরিপূর্ণ করব এবং ভালোভাবে পানি দিয়ে আমরা এটা মাটিগুলোকে বোট খাইয়ে নেব, না হলে গাছগুলো উল্টে পড়ে যাওয়ার আশঙ্কা থাকবে, তাই ভরাট হয়ে বসে যাবে, রিপিট হয়ে বসে যাবে। তারপর এটি যখন একটু তাকে আসবে তখন আমরা গাছগুলো রোপণ করার জন্য উপযোগী হয়ে যাবে, তখন আমরা গাছগুলোকে রোপণ করব। গর্তগুলিতে আমরা, আপনারা দেখতে পাচ্ছেন এই গর্তগুলো প্রায় তিন ফিট নিচ উপর সব মিলিয়ে করানো হচ্ছে। আর আমার এই বাগানের নতুন নতুন এজ অ্যান্ড এস্টেট প্ল্যানের পক্ষ থেকে ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিকলি পৌঁছে যাবে। এবং আমার ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনাদের প্রতিটি বন্ধু বান্ধবী সব জেনে ভিডিওগুলো পেয়ে যায়। এটি চারা, এই চারাগুলো আমি, আমার এটি পুরাতন বাগান। এই বাগানে আমার গতবার 2021 সালে কিছু ফল এসেছিল এবং 2022 সালে আমার বাগানে অনেকগুলোই মোচা ফুল এবং আসা আরম্ভ করেছে। এই গাছগুলো আমি চোরা আকারে রেখেছিলাম কারণ আমি আরও কিছু বাগান করার জন্য, যেটি আমি হাতে নিয়েছি সেটি আমি দেখালাম আপনাদের। এটি আমার দ্বিতীয় বাগান হিসাবে আমি প্রস্তুতি নিচ্ছি 2022 সালে। আমি আরও একটি বাগান করার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেই বাগানটিতে আমি কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব আপনাদের। এই যে আমি নিয়ে আসলাম, এটি আমার বাগানের দ্বিতীয় বাগান করার জন্য আমি এই গাছগুলো রোপণ করেছি। এবং এই আমি অতি সহজে গাছগুলোকে স্প্রে করে দিচ্ছি সাদা পানি দিয়ে, যাতে গাছগুলো কুয়াশা, এবং বিকেলে স্প্রে করছি যাতে দেখা গেলো যে গাছগুলো কিছু খাবার পায় এবং গাছগুলো সতেজ থাকে তার জন্য। এই গাছগুলোকে আমরা স্প্রে করে পানি দেওয়ার ব্যবস্থা করেছি, ছোট্ট একটি মেশিন দ্বারা আমি স্প্রে করছি যাতে এই গাছগুলো খুব সুন্দরভাবে লাগতে পারে। এই গাছগুলো দেখতে পাচ্ছেন, আমি একটি আমার দ্বিতীয় বাগান এবং আমি আপনাদের মাঝে তুলে ধরলাম আমার 2022 সালের 22শে ফেব্রুয়ারি আমি এই বাগানটি আপনাদের মাঝে তুলে ধরলাম আমার এই বাগানটি। এই বাগানটি তো আমি 84 গাছ রোপণ করেছি, আরও কিছু গাছ রোপণ করতে আছে, আমি রোপণ করব। আমার এটি একটি ছোট্ট বাগান, প্রায় আমি এটি বাগান
67 শতক জমির উপরে রোপণ করছি। এটি আমার ছেলে গাছগুলোকে খুব সুন্দরভাবে স্প্রে করে ধুয়ে দিচ্ছে যাতে কিছুটা খাওয়ার পায়। তার জন্য ছেলেটি আমার পরিশ্রম করছে খুব সুন্দরভাবে, তার জন্য দোয়া।